নমস্কার বন্ধুরা, আমি তৃতি অনেকদিন পর তোমাদের সাথে এলাম। আর আজকে শেয়ার করবো গাছ থেকে আমি কী কী তুলছি, হারভেস্টিং কী কী করলাম। চলো তাহলে কী কী হারভেস্টিং করবো সেগুলো দেখে নাও। আর আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো মেঘলা মেঘলা আকাশটা ছিল। আর আজকে আমি পুরো ভিডিওটাই স্ট্যান্ডেই করেছি, তোমরা প্রথম পার্টটা দেখেই বুঝতে পেরেছো স্ট্যান্ডে ভিডিওটা ছিল প্রথম পার্টটা। তো চলো দেখানো যাক, প্রথমে কী গাছ দেখাবো। প্রথমে দেখাবো ঢ্যাঁড়স গাছ। দেখো ঢ্যাঁড়স গাছটা কিন্তু বেশি বড়, মানে টপে বসানো ছিল না, সেই বড় বড় ফলের ট্রে হয় না, কালো কালো নীল নীল অনেক রকম কালারের হয়, ওই ট্রের মধ্যেই মা এই গাছগুলো বসায় বেশিরভাগটা। আর এই দেখো কত কটা ঢ্যাঁড়স হয়েছে একটা গাছে। মোটামুটি প্রথম থেকে যখন সিজন থেকে শুরু হয় ঢ্যাঁড়সটা, তখন থেকে মোটামুটি লাস্ট পর্যন্ত, সিজনের শেষ পর্যন্ত ঢ্যাঁড়স মোটামুটি 12-13টা দিয়ে দেয় ওইটুকু গাছে। আর এই দেখো ডাঁটা শাক গাছ তুলেছ, মা ভিড়োর আগেও তুলেছে কিছু ডাঁটা শাক। আর দেখো লেবু শুধু লেবু হয়ে নেই, ফুলও হয়ে আছে। আর দেখো তিনটে চারটে হয়ে আছে একসাথে। আর এই দেখো ঝিঙে গাছ, লাউ গাছ, অনেক কিছু হয়েছে আমাদের, মানে ওই ছাদটা নতুন ছাদটা পুরো জঙ্গল হয়ে গেছে ধরতে গেলে। আর দেখো ফুল হয়েছে, ঝিঙে গাছ দেখাচ্ছি এটা। আর দেখো ওপরে ঝিঙে আমি ভালো করে দেখিয়ে দেবো হাত দিয়ে। মেনলি তোমার সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই, অনেক ফুল হয়েছে এবার বলছি কথাটা। ঝিঙে দেখবে যেখানটায় তুমি যেখানটায় চাও ঝিঙেটা হোক, সেখানটায় ঝিঙে হবে না। যত দূরে চাইবে না তত দূর হবে, মানে অনেক দূর চলে গেছে ওখানে হয়েছে, যেখানে আমি হাত পাবো না সেখানটায় হবে ঝিঙে, এটাই আমি বলতে গেলাম। আর এই দেখো তোমার সাথে আমি আগে সেই অনেক অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে চেরি গাছে প্রচুর ফুল। আর এখন চেরি গাছে ফুল আছে মোটামুটি, কিন্তু বেশি ফুল নেই, সব ফুল ঝরে গেছে। আর দু চারটে চেরি হয়েছে, দু চারটে না অনেক কটাই হয়েছে, সেই ভিডিও আসছে তোমাদের সাথে। আর এই দেখো এটা হলো একটা নতুন চমক, আমি প্রথমবার দেখছি নয়নতারা গাছে এত ফুল হতে পারে। আর এত সুন্দর ডার্ক ফুলটা ছড়িয়েছিল, ডার্ক কালার, তোমার সাথে ফোনে এরম লাগছে কিন্তু ক্যামেরাতে আমি লাগছে, কিন্তু ফুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই দেখো বলছিলাম লাউ গাছ, এ দেখো লাউ গাছ এইখানে বসানো আছে বড় একটা বালতির মধ্যে, ওখানে হয়েছে। আর এই দেখো সব পেটি পেটির মধ্যে ঢ্যাঁড়স গাছ পুরো ভর্তি হয়ে গেছে। আর এই তো গাছটা লেবু গাছটা কতটা বড় হয়ে গেছে। আর ওখানেও অনেক গাছপালা আছে ওই পাশেও। আর এই দেখো সিজনের পরেও কিন্তু অত গরমেও কিন্তু পিচুনিয়া গাছ বেঁচে ছিল, অত গরমেও কিন্তু পিচুনিয়া গাছ বেঁচেছিল। আর ওই গাছগুলো কিন্তু মায়ের হাতের, মানে এ মা হাতের তৈরি নয়, পাখি পটি পটি থেকে হয়েছিল গাছটা। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা তোমার সাথে কমেন্ট করতে হবে, কিন্তু কেমন লাগছে ভিডিওটা তোমাদের। ওই দেখো ওখানেও কিন্তু নয়নতারা সাদা আছে, তোমার সাথে নয়নতারা পিঙ্ক আর হালকা হালকা বেগুনি শেয়ার করেছি, কিন্তু এটা কিন্তু সাদা। আর এই দেখো বন্ধুরা ঢ্যাঁড়স, আমি একটা ভিডিও যে ঢ্যাঁড়সটা দেখছো ওই ঢ্যাঁড়সটা মা পাকানোর জন্য রেখে দিয়েছে, দানা হবে তাই মা তুলতে আরাম করেছে। এই দেখো ফুল হয়ে আছে, লেবু আছে, ফুলটা শেয়ার করা হয়নি। আর তোমার সাথে ঢ্যাঁড়সটা একটা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো আরেকবার, আলাদাই মানে ভিডিওটা হবে ঢ্যাঁড়স নিয়েই শুধু। তো বন্ধুরা এই গাছটা তোমার সাথে শেয়ার করছি আমি, কি যেন বলে। তো বন্ধুরা এবার দেখিয়ে দিই কী কী তোলা হলো গাছ থেকে। আর এটা কি যেন, এটা বেবিসান রোজ গাছ, এটা একটা ছোটো গাছ থেকে মা বসেছে। পুরো গাছটা মানে দু একটা পাতা ছিল, আর গাছটা এইটুখানি এক আঙুলও নয়। গাছটা এখন কতটা বড় হয়েছে দেখো। আর এখান থেকে মা কাটিং করে আরেকটা গাছও করেছে বেবিসান রোজে, সেটা বাঁচানোর চেষ্টা করছে এই দেখো এইখানে। আর এইখানে অনেক রকমের গাছপালা বসানো, নতনা শাক আমাদের বাগানে পেকে ছিল, নতনা ডানা ডাঁটা সেখান সেই দানাই মা এখানে বসিয়েছে। যখন এই গাছগুলো উঠবে তখন তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো। এবার চলো বন্ধুরা ভিডিওটার বড় করছি না বেশি, এবার দেখিয়ে দেবো কি কি তোলা হলো। শাক লাল শাক ডাঁটা শাক প্রথমে যেটা আছে, ডাঁটা
দেখে নাও তোমরা। তো চলো বন্ধুরা, সবাই খাও দাও, গাছ করো, ছাদ বাগানের মধ্যে প্রচুর গাছপালা লাগাও, আর সবাই খুশি থাকো। টাটা।